আপনি আপনার বাসায় যাবেন কোথা থেকে এসেছেন সবকিছু আপনার এখানে লিখতে হবে কোথা থেকে এসেছেন কত নাম্বার ফোন নাম্বার কত নাম্বার বাসায় যাবেন সবকিছু এখানে লিখতে হবে তারপর আপনি যাবেন লেখেন পড়েন আরে আসছো যে আমার বাসায় যাবো আমার নাম ঠিকানা লিখতে হবে অবশ্যই লিখতে হবে বাবা ওমা এই যতই মামা ফুফা খালা কেন জানেন ডাকেন কোন কিছু থেকে আছে আপনার নাম লিখবেন ফোন নাম্বার লিখবেন কোথা থেকে এসেছেন সেখান থেকে লিখে পাইবেন আপনাদের ম্যাডাম মানে একদম নতুন আমার ভাগনা খাতা লেখা লাগবো আর লাগবে না আজাব তুমি এক মিনিটের লাগে একটা কাজ করে দিতে পারবা গেট তো খালি গেট তো আর কেউ নাই এক মিনিটের মধ্যে গেটে কিছু হইব না আমি আসি না যাও বসেন ম্যাডাম ডাকতে হবে না ভাবি থাক বলেন ভাই আপনি আমাকে ভাইয়া ডাকলেন কতদিন ভাইয়া ডাক শুনি না আপনার ভাইয়া ডাক শুনি না আমার চোখে পানি চলে আসলো এত উতলা হতে হবে না ভাই কি জন্য এসেছেন সেটা বলেন আমাদের আপাতত কোনো সমস্যা হচ্ছে না যদি কোনো সমস্যা হয় তাহলে বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি আসি আর যে কোনো সমস্যা হলে ইন্টারকমে ফোন দিবেন ঠিক আছে শোনো অস্কার তুমি পরে দিও ক্ষুধা লাগছে খাবো বাসা তো রান্না বান্না নাই এক কাজ কর তুই গিয়া তিনটা তেহারি নিয়ে আয় আরে ৭০ টাকা দামের জন্য এটা নিয়ে আয় ৭০ টাকার তেহারি খাবো টাকা দিতেছি চল সব ইয়া করবি